ভক্ত পুণ্যার্থী ও যজমানদের দান দাক্ষিণ্যেই সংসার প্রতিপালন। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে মন্দিরগুলোতে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা। বাসা বাড়িতেও পূজাপালি বন্ধ, এতে পুরোহিতদের রোজগারে টান পড়েছে। সরকারি মন্দিরগুলোতে নিয়োজিত পুরোহিতদের ভাতা বৃদ্ধি এবং একমাত্র যাজনিক কাজের উপর নির্ভরশীল পুরোহিতদের সরকারি ভাতা প্রদানের দাবি উঠল। আলোচনা সমালোচনা বিতর্ক থাকলেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণ পুরোহিত অত্যাবশ্যক। কার্যত ভক্ত পুণ্যার্থী ও যজমানদের দান দাক্ষিণ্যেই পুরোহিতদের সংসার প্রতিপালনের একমাত্র পথ, যজমানরাই অন্নদাতা। কিন্তু বর্তমান ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে সরকারিভাবে পরিচালিত এবং বেসরকারি মন্দিরগুলোতে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে বিভিন্ন বাসাবাড়িতে পুজো পালিও প্রায় বন্ধ, এতে যে ব্রাহ্মণ পুরোহিতদের রোজগারের টান পড়েছে তা বলাই বাহুল্য। এক্ষেত্রে যাজনিক কর্মের মাধ্যমে রোজগারকৃত অর্থে যারা সংসার প্রতিপালন করেন, বর্তমানে তাদের সংসার প্রতিপালনটাই দায় হয়ে পড়েছে। যদিও জেলা শাসকের দেবার্চন বিভাগের তরফে সরকারি মন্দিরগুলোর পুরোহিতদের ন্যূনতম মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে, সেই ন্যূনতম ভাতা প্রয়োজনের তুলনায় নিহাতি কম বলে জানালেন লক্ষ্মীনারায়ণ বাড়ির পুরোহিত পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। আমাদের কিছু কিছু দেবতাকারী আছে টোটালি পাবলিক, আর কিছু আছে গভর্নমেন্ট মিনিস্ট টেম্পল। আমাদের তো গভর্নমেন্ট মিনিস্ট টেম্পল, আমরা তো গভর্নমেন্ট মিনিস্ট টেম্পল দাব দেবার মন্দিরের খরচ পাতি তো সরকার দিতে আসে, প্লাস আমাদের একটা নতুন একটা ভাতা দিতে আসে আর কি। কিন্তু এই ভাতাতে তো আমাদের সবার পরিপূর্ণ হয় না, কিন্তু মন্দির খোলা থাকলে ধরেন ভক্ত সমাগম হলে ভক্তদের দান দক্ষিণেই তো আমরা করছি। ভক্তদের দান দক্ষিণে না থাকে তো এই কয়েকদিন আমাদের করুণ অবস্থা, যেমন আমাদের অন্নভোগ হয়। হ্যাঁ, অন্নভোগের যে সবজির আমরা নিজেদের ব্যবস্থা করতে হয়, পরে সরকার এটা বিল করলে দেয় ঠিকই, কিন্তু আপনার এখনও করোনার অবস্থা, এখন আমরা কি নিজেরা খাবো না ঠাকুরের খাওয়ানো, ওই দিক থেকে একটু সমস্যা হইতে আসার। আর ভক্ত সমাগম না হলে তো ধরুন দান দক্ষিণের উপরে আমরা চলি, দান দক্ষিণে যদি ঠিক মতো না হয়ে গেলে আমাদের তো একটু অসুবিধা। রাজ্যের সমস্ত অংশের ব্রাহ্মণ পুরোহিতরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। একমাত্র অবস্থা সম্পন্ন যজমানদের সহায়তায় একাংশ পুরোহিতদের বর্তমানে বাড়ির হেসেরের চুলোজোলার উপায় হচ্ছে। এক্ষেত্রে যারা একমাত্র যাজনিক কর্মের উপরই নির্ভরশীল, রাজ্যের এ সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের সরকারি ভাতা প্রদানের ব্যাপারে সরকারের প্রতি আবেদন জানালেন পুরোহিত পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। আমাদের না, আমি আপনার সারা ত্রিপুরা রয়ে যাই, ব্রাহ্মণরা শুধু যাজনিক ক্রিয়ার উপরে নির্ভরশীল, তাদের খুব করুণ অবস্থা। তাদেরকে যদি সরকার কোনো মতো একটা ভাতা দিত, যাজনিক ক্রিয়া যারা করে, যাদের যাজনিক ক্রিয়ার উপরে নির্ভরশীল ব্রাহ্মণরা, তাদের যদি সরকার তরফ থেকে একটা ভাতার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু তারা ফ্যামিলিটা পাচ্ছে না। আমি গ্রামগঞ্জে মানে খবর লাগে দেখেন, আপনারা যদি সবখানে যান খবর লাগে দেখেন, এমনও ব্রাহ্মণ আছে যারা শুধু যাজনিক ক্রিয়ার উপরে নির্ভরশীল, তারা অনেক সময় বাড়িতে চলা করে না, ধার ধার দানা টানা ঘুরে চলছে। যার যজমানরা অবস্থাপূর্ণ যজমান যারা আছে তারা তারা কিছু সহযোগিতা করতেছে, এরকমভাবে চলছে। বর্তমান সমাজ ব্যবস্থায় একাংশের মধ্যে ব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। এরপরও কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্রাহ্মণ পুরোহিত অত্যাবশ্যক। বর্তমান কোভিড পরিস্থিতিতে তথাকথিত অপরিহার্য দরিদ্র ব্রাহ্মণ পুরোহিতরা কিন্তু চরম আর্থিক সংকটের কারণে অভাব অনটনে ভুগছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দরিদ্র ব্রাহ্মণদের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ যেমন জরুরি, তেমনি যারা অবস্থা সম্পন্ন যজমান বলে খ্যাত তাদেরকেও কিন্তু যাজনিক কাজের উপর নির্ভরশীল ব্রাহ্মণ পুরোহিতদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করা বাঞ্ছনীয় বলে সমাজ সংস্কারকরাই মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।